একটা কথা কি, আমাদের এই রংপুর মহাসড়ক অনেক ভারী জিনিস তোলা হচ্ছে জামটিঙ্গে। রাস্তাটা একটু যানজট মুক্ত রাখার জন্য তাদের ইটের যে ব্যারিকেডগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছে। আমরা আছি বগুড়া জেলার মাটিডালি বিমানের মোড়। এটা হলো আমাদের রংপুরের রাস্তার সামনেটা, তারপরে এটা চলে গেছে ঢাকা। একটা কথা কি, আমাদের এই রংপুর মহাসড়ক, রংপুর ঢাকাগামী মহাসড়কে ফুলদমে যখন এখানে ফ্লাইওভার হয়ে যাবে, সম্পূর্ণ রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং মানুষের যাতায়াত সুবিধা বেড়ে যাবে। এখান থেকেও মানুষ রংপুর বিভাগের 8টি জেলায় গাড়িতে চড়ে চলে যেতে পারবে। জায়গাটা বিশাল বড় করছে, যা দেখলে বুঝতে পারবেন। আগে ছিল ওইটুক পর্যন্ত, ওই যে বিমানটা দেওয়া আছে বিমানের ওই যে বাউন্ডারি পর্যন্ত, এইটাই কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল রাস্তা। এখন কিন্তু কাঁচা রাস্তাটা হেঁটে গিয়ে বাউন্ডারিটা বেড়ে গিয়ে অনেক বড় প্রশস্তকরণ হয়েছে। এপাশে হলো বাইপাস, ঢাকা বাইপাস রোড, এপাশে হলো ফোরল্যান্ডের ঢাকা মেইন সড়ক রাস্তা, আর এপাশে হলো সাতমাথা বগুড়া শহরের যাওয়ার রাস্তা। আমরা আছি মাটিডালি বিমানের মোড়। এরকম আমরা নিত্য নতুন ভিডিও প্রকাশ করি, আমাদের চ্যানেলটি ফলো রাখবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন, দেখবেন ভিডিও ভালো লাগবে। আপনাদেরই সন্তান আমরা, উত্তরবঙ্গের কোথা চিত্র এলাকায় ভিডিও দেখতে পাবেন। বিদায় নিব, তবে সামনে ঈদের বাজার, গরু ছাগল ও বিভিন্ন ধরনের মানুষজনের সমাগম হাট বাজারে। এই বিভিন্ন ধরনের মানুষজন ও গরু ছাগলের হাট বাজারে পুরো শহর হয়ে গেছে ব্যস্ত, ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, শহরের মধ্যে ঢোকা যাবে না। শুধু শহরের মধ্যে অটো, সিএনজি, মোটর সাইকেল আর প্রাইভেট কার যাবে, বাদ বাকি এই গাড়িগুলো ওই বাইপাস রোড হয়ে বা মেন রোড হয়ে চলে যাবে, যেগুলো ঢাকাগামী বা বিভিন্ন জেলায় যাবে, শহরের ভিতর দিয়ে যাওয়া যাবে না। ঈদ ডিউটি শুরু হয়ে গেছে, শহরকে যানজট মুক্ত রাখার জন্য বগুড়া জেলার পুলিশ সুপারের নির্দেশে। বিদায় নিব, বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, চিরন্তন ভালোবাসা সবাইকে।